সেই জন্য এটা স্পেশাল, এটার নাম হবে জনসংযোগ যাত্রা, যাত্রা না জনসংযোগ প্রোগ্রাম কর্মসূচি, লক্ষ্মীর ভাণ্ডার। যদি কেউ বঞ্চিত হয়ে থাকে নাম লেখাবেন, কৃষক ভাতা যদি কেউ বঞ্চিত হয়ে থাকে নাম লেখাবেন, মৎস্য চাষীদেরও আমরা কেউ মারা গেলে 2 লাখ টাকা দিই, তাদেরও নানাভাবে হেল্প করি। কৃষক বন্ধু থেকে কেউ বঞ্চিত হলে নাম লেখাবেন, মারা গেছে কৃষক পরিবার যদি এরকম কেউ বঞ্চিত হয়ে থাকেন নাম লেখাবেন। এবং পরিযায়ী শ্রমিকরাও তাদের পরিবারের কোনো সমস্যা থাকলে নাম লেখাবেন, আমরা আপনাদের পাশে আছি। তো রাজ্যে দুয়ারে সরকার ক্যাম্পের মতো আরও একটি ক্যাম্প চালু হচ্ছে যার নাম জনসংযোগ ক্যাম্প। যে ক্যাম্পের মাধ্যমে যারা লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, বয়স্ক ভাতা এই সব প্রকল্পে দুয়ারে সরকার আবেদন করে এখনো পর্যন্ত নাম তুলতে পারেননি বা যাদের টাকা আসেনি তারা কিন্তু এই ক্যাম্পে অভিযোগ করতে পারবেন, পাশাপাশি কিন্তু এই প্রকল্পে আবারও আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন এবার পাড়াতেই সরকার মমতার নতুন ঘোষণা নবান্ন থেকে, সঙ্গে মুখ্যমন্ত্রী কিছু পরামর্শ ও প্রতিশ্রুতি। তো সরকারকে ব্লক স্তরে পৌঁছে দিয়েছে আগেই মঙ্গলবার মমতা জানালেন এবার তার সরকার পাড়ায় পাড়ায় গিয়ে মানুষের সমস্যা সমাধানের চেষ্টা করবে। মমতা বললেন আমাদের দুয়ারে সরকার চলছে কিন্তু আরও একটি পরিকল্পনা করছি আমরা, এবার পাড়ায় পাড়ায় সমাধানের গোছের একটা ব্যবস্থা হবে। পোলিং স্টেশন অনুযায়ী 3 জন করে অফিসার বসবে, যদি কারো কোনো অভিযোগ বা দরকার থাকে সেখানে কিন্তু আপনারা জানাতে পারবেন। গোটা রাজ্যে পাড়ায় পাড়ায় এমন সমাধানের ব্যবস্থা শুরু করবে আগামী শনিবার অর্থাৎ 20 তারিখ থেকে চলবে 12 ফেব্রুয়ারি পর্যন্ত। অর্থাৎ এই যে জনসংযোগ ক্যাম্প সেটা কিন্তু 20 জানুয়ারি থেকে শুরু হবে, চলবে 12 ফেব্রুয়ারি পর্যন্ত। মমতা নিজেই কিন্তু এই তারিখ জানিয়েছেন, সেই সঙ্গে জানিয়েছেন কি কি সুবিধা থাকতে চলেছে এই পাড়ায় সমাধান কেন্দ্রগুলিতে। এই প্রকল্পে কি নামও দিয়েছেন জনসংযোগ প্রকল্প। তো এবার দেখে নেব কোন কোন প্রকল্প থাকছে। তো মুখ্যমন্ত্রী বলেছেন এই প্রকল্প সব দিক থেকে স্পেশাল, তাই এর নাম হবে জনসংযোগ প্রোগ্রাম। কি হবে এই সংযোগ প্রোগ্রামে? যদি কারো কোনো শংসাপত্র নিয়ে অভিযোগ থাকে, বিশেষ করে তপশিলি জাতি বা জনজাতি সম্প্রদায়ভুক্ত, তারা যেন সেই সমস্যার কথা বলতে পারেন। এছাড়া কেউ রেশন না পেলে, লক্ষ্মীর ভাণ্ডারে বঞ্চিত হলে, কৃষক ভাতা থেকে বঞ্চিত হলে এখানে নাম লেখাতে পারবেন। এমনকি মমতা জানিয়েছেন মৎস্য চাষিদের কারো মৃত্যু হলে সরকারের তরফ থেকে 2 লক্ষ টাকা অর্থ সাহায্য করা হয়, তা পেতে চাইলে এই কেন্দ্রে নাম লেখানো যাবে। নাম লেখানো যাবে কৃষক পরিবারে কারো মৃত্যু হলে, সাহায্যর প্রয়োজন হলে। এমনকি পাড়ায় সমাধান কেন্দ্রে পরিযায়ী শ্রমিকরাও কিন্তু নিজেদের বঞ্চনার কথা জানাতে পারবেন, এমনটাই কিন্তু জানানো হয়েছে। অর্থাৎ 20 জানুয়ারি থেকে 22 ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু এই জনসংযোগ প্রকল্প যে ক্যাম্প, সেই ক্যাম্প চলবে। যাবতীয় যে অভিযোগ, পাশাপাশি দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা যে প্রকল্পের জন্য ফর্ম জমা করেছিলেন এখনও পর্যন্ত সেই প্রকল্পের নাম ওঠেনি বা সেই প্রকল্পের বেনিফিট আপনারা পাননি, সেই সমস্ত অভিযোগ কিন্তু আপনারা এই ক্যাম্পে জানাতে পারবেন। পাশাপাশি কিন্তু এই ক্যাম্পে আবারও আপনারা আবেদন করতে পারবেন। তো আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।